সরগরম নির্বাচনের শহর নারায়ণগঞ্জ শেষ দিনের প্রচারের প্রভাব বিস্তার ইস্যুতে দুই মেয়র প্রার্থীর পাল্টাপাল্টি বক্তব্য জাহাঙ্গীর কবির নানক তার কিছু সঙ্গীকে নিয়ে জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের সাথে আলাপ করেছেন কেন্দ্রীয় লিডাররা তাদের হয়তো একটা দায়িত্ব পালন করছে বিভিন্ন কারণে হয়তো আসছে তারা সুনামগঞ্জের হাওড়ে সুদিনের সুবাতাস জোটবদ্ধ জেলেরা পেলেন ১৩৭ বিলের মালিকানা আয় বাড়ার পাশাপাশি জলাশয়ে ফিরেছে বিভিন্ন প্রজাতির মাছ এটা পাওয়ার ফর্তি আমরা এখন ঋণ করা লাগতেছে না আগে দুই জাতের মাছ থাকতো বিল বিল হরণের পরে প্রায় ৬ জাতের মাছ বাড়ছে দর্শরা চেকপোস্টে করোনা পরীক্ষা নিয়ে উদাসীনতা টাকার বিনিময়ে মিলছে নেগেটিভ সনদ অমিক্রন নিয়ে শঙ্কায় সীমান্তবাসী নেত্রকোনায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের প্রকল্প বাস্তবায়নে ধীর গতি অবকাঠামো সংকটে ব্যাহত শিক্ষা কার্যক্রম কোভিড পরিস্থিতিকে দুষলেন উপাচার্য পাওনার জন্য রাজশাহী পাটকলে বছরের পর বছর ঘুরছেন শত শ্রমিকের উত্তরসূরি আন্দোলনও মিলছে না সমাধান মিল কর্তৃপক্ষের নানা অজুহাত আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারাদেশ আপনাদের সাথে রয়েছে আমি শায়াল ইসলাম এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন এবার চলে যাচ্ছি পুরো খবরে মধ্যরাতে শেষ হচ্ছে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের প্রচার পরশু বহুল আলোচিত এই সিটিতে ভোট গ্রহণ নৌকার প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভের প্রচারে রয়েছেন আমাদের সহকর্মী আমির হোসেন স্মিত আর স্বতন্ত্র হাতি প্রতীকের তৈমুর আলম খন্দকারের সাথে রয়েছেন আশিক মাহমুদ শুরুতে যেতে চাই আইভের প্রচারে সেখানে রয়েছেন স্মিত স্মিত শেষ দিনের প্রচারণায় ভোটারদের সাথে কি বলছেন সেটি জানতে চাই আপনার কাছে শায়লা আজকে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের পক্ষে ডাক্তার সেলিনা হায়াত আইভির পক্ষে যে প্রচারণা সভা অর্থাৎ পথসভা হয়েছে সেই পথসভার এখন কিন্তু শেষ করে এখন র্যালি বের করেছেন আপনি দেখছেন যে একটি হুড খোলা গাড়িতে ডাক্তার সেলিনা হায়াত আইভি তার দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষ ভোটারদের নিয়ে আজকে পথসভা করছেন সেই পথসভা শেষ করে তিনি কিন্তু জনগণের কাছে ভোট চাইছেন এবং সবশেষ যে শোডাউন অর্থাৎ আওয়ামী লীগের শত শত নেতাকর্মীদেরকে সাথে দিয়ে সর্বশেষ যে শোডাউন সেটি করছেন তিনি আজকে একবার বলেছেন সভা পথসভায় যে তিনি আরেকবার তার জনগণের সেবা করার জন্য তিনি জনগণের কাছে ভোট ভিক্ষা চেয়েছেন তিনি বলেছেন গত ১৮ বছর ধরে তিনি নারায়ণগঞ্জের মানুষের সেবা করে আসছেন আরেকবার তিনি মানুষের সেবা করার সুযোগ চান এবং সেই সেবা করার সুযোগের আশ্রয় হিসাবে তারা কিন্তু এখানে পথসভা করছেন আমার সামনে দিয়ে তারা যাচ্ছেন তারা বলছেন যে গত কয়েক বছর ধরে নারায়ণগঞ্জের যে উন্নয়ন হয়েছে যদি তারা আবার ক্ষমতায় আসতে পারেন নারায়ণগঞ্জের চিত্র আরও পরিবর্তন করবেন সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলবেন সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলবেন এবং আপনি দেখতে পাচ্ছেন যে আইবিকে অনেকটা উৎফুল্ল দেখা যাচ্ছে হাজার হাজার জনতাকে সাথে নিয়ে আজকে কিন্তু তিনি বিজয় আপনার পথসভা শেষ করে গণমিছিল করছেন সর্বশেষ যে প্রচারণা সেই প্রচারণার অংশ হিসাবে কিন্তু এই গণমিছিল করা হচ্ছে সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মী সাধারণ মানুষ এবং ভোটাররা সকলে আছেন সবাই এক বাক্যে শুধু নৌকা নৌকা এবং সবাই নৌকার বিজয়ের নিশ্চিত করার জন্য আগামী দিনে ঐক্যবদ্ধ হবেন আগামী রোববার ১৬ জুন ১৬ জানুয়ারি সবাই ঐক্যবদ্ধভাবে নৌকার পক্ষে কাজ করবেন এমন প্রত্যয় কিন্তু এখানে ব্যক্ত করেছেন শায়লা স্মিথ অনেক ধন্যবাদ আপনাকে এবার চলে যেতে চাই আশিক মাহমুদের কাছে তিনি রয়েছেন আমাদের আরেক প্রার্থী তার প্রচারণায় আশিক প্রচারণার শেষ দিন কি অবস্থা দেখতে পাচ্ছেন দুই প্রার্থীর প্রচারণার বিষয়ে আপনার কাছে জানতে চাই ধন্যবাদ আসলে একদম শেষ মুহূর্তের প্রচার প্রচারণা চলছে আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানী নারায়ণগঞ্জের বন্দর এলাকায় এবং বন্দর এলাকায় এখানে হাতি মার্কার যে প্রার্থী নির্বাচনী সিটি কর্পোরেশন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে যে হাতি মার্কার প্রতীকে লড়ছেন তৈমুর আলম খন্দকার তিনি কিন্তু এই বন্দর এলাকায় একটি পথসভা করছেন আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে শত শত মানুষ কিন্তু এই মিছিলে অংশ নিয়েছে এবং এই পথসভায় অংশ নিয়েছে আমরা ঠিক সামনে দেখতে পাচ্ছি তৈমুর আলম খন্দকার একটি সাদা জিপিএ করে কিন্তু এই এলাকাতে নির্বাচন
নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন এবং রাস্তার দুধারে কিন্তু অসংখ্য মানুষ দুই পাশে দাঁড়িয়ে কিন্তু এই তৈমুর আলম খন্দকারকে অভ্যর্থনা জানাচ্ছেন এবং তিনি কিন্তু এই এলাকা দিয়ে গণসংযোগ চালাচ্ছেন এবং ভোটারদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন। আপনার নিশ্চয় আপনার ক্যামেরার মাধ্যমে দেখা যাচ্ছে যে আসলে অসংখ্য মানুষ কিন্তু এই পথসভায় যোগ দিয়েছে এবং শত শত মানুষ এই পথসভায় যোগ দিয়েছে এবং তৈমুর আলম খন্দকার এই পথসভা থেকে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন এবং তিনি কিন্তু বলছেন যে তিনি যদি জয়লাভ করেন নারায়ণগঞ্জের যে সকল উন্নয়ন বাধাগ্রস্ত হয়ে আছে, যেসব উন্নয়ন এখনো হয়নি, সেই সকল উন্নয়নগুলো কিন্তু তিনি করবেন, এমনটি কিন্তু প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছেন। এবং তার মিছিলে দেখতে পাচ্ছি আমরা শত শত মানুষে যেমন যুক্ত হয়েছে, তেমনি আশপাশের যেসব মানুষ রয়েছে যারা ভোটার তারাও কিন্তু রাস্তার দুই পাশে দাঁড়িয়ে তৈমুর আলমকে হাত নেড়ে কিন্তু অভ্যর্থনা জানাচ্ছেন। এবং এই এই পথসভা কিন্তু ঠিক শুরু হয়েছে বন্দর এলাকার গোবিন্দগঞ্জ ওই দিক থেকে এবং সেটি কিন্তু দীর্ঘ পথ পাড়ি দিয়ে অনেক অনেক দূর সামনে এগিয়ে এসেছে এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তৈমুর আলম খন্দকার গাড়িতে রয়েছেন এবং তাকে ফুলের মালা দিয়ে স্থানীয় লোকজন যারা রয়েছেন তারা বরণ করার চেষ্টা করছেন এবং সে কিন্তু ভোটারদেরকে ভোটারদের মন রক্ষায় ভোটারদের দৃষ্টি আকর্ষণ করার সর্বোচ্চ চেষ্টা এবং শেষ মুহূর্তের যে চেষ্টা সেটি কিন্তু চালিয়ে যাচ্ছেন। আমরা জানি এই পথসভার পরে রাত 12টার পরে কিন্তু এই নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে যাবে এবং রাত 12টার পরে কিন্তু প্রার্থীরা আর প্রচার প্রচারণা চালাতে পারবে না। তো সেই তারই অংশ হিসেবে একদম শেষ মুহূর্তে আনুষ্ঠানিকভাবে শেষ মুহূর্তে যে প্রচার প্রচারণা এবং ভোটারদের দৃষ্টি আকর্ষণ করার সর্বশেষ যে চেষ্টা সেই চেষ্টা কিন্তু তৈমুর আলম খন্দকার করে যাচ্ছেন। ধন্যবাদ আপনাকে। এর আগে সকালে বহিরাগতদের বিভিন্ন বক্তব্য ভোটের পরিবেশকে ঘোলাটে করেছে বলে অভিযোগ করেছেন তৈমুর আলম খন্দকার। নেতাকর্মীদের ধরপাকড় সহ বিভিন্ন বিষয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সিটি নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রার্থী। তিনি অভিযোগ করেন অন্তত 17 জন এজেন্টকে ধরে নিয়ে গেছে পুলিশ, প্রশাসন হাতে মার্কার সমর্থকদের উপর চাপ প্রয়োগ করছে বলেও অভিযোগ করেন তিনি। তৈমুর আলম আরও বলেন নেতাকর্মীদের গ্রেফতার করে ভয় ভীতি দেখানো হচ্ছে। গতরাতে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক সহ কয়েকজনের নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের সাথে দেখা করার ঘটনায় তীব্র নিন্দা জানান তিনি। দাবি করেন নির্বাচনকে প্রভাবিত করতেই এমনটি করা হচ্ছে। জাহাঙ্গীর কবির নানক মহোদয় তার কিছু সঙ্গীকে নিয়ে জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের সাথে আলাপ করেছেন, তার অফিসে দেখা করেছেন। যেহেতু তিনি নারায়ণগঞ্জে ভোটার না, সেহেতু তিনি প্রশাসনের উপরে দেখা করে তাকে কোনো প্রভাব বিস্তার করতে পারেন না। তৈমুরের এই অভিযোগের জবাব দেন নৌকার প্রার্থী আইভি। তিনি বলেন নির্বাচনী বিশৃঙ্খলা যেন না হয় সেটা পর্যবেক্ষণ করতে নারায়ণগঞ্জে এসেছেন কেন্দ্রীয় নেতারা, কাউকে প্রভাবিত করতে নয়। স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকারের অভিযোগের প্রতিক্রিয়ায় এইসব কথাই বলেন তিনি। নিরপেক্ষ নির্বাচনের জন্য তিনি শুরু থেকে এই কাজ করছেন, সুষ্ঠু নির্বাচন হবে বলেও আশা প্রকাশ করেন আওয়ামী লীগ প্রার্থী। এ সময় আইভি অভিযোগ করেন তাকে পরাজিত করতে কয়েকটি পক্ষ একসাথে কাজ করছে, আচরণবিধি লঙ্ঘন করে নৌকার প্রচারণা চালানো কিংবা টাকা ছড়ানোর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে এসব করা হচ্ছে। তিনি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেননি, যারাই এই কাজ করছে তারা নিজ দলের হলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান আইভি। নারায়ণগঞ্জে নির্বাচন হয় আসতেই পারে, দেখতেই পারে। তাছাড়া অনেকে যে নারায়ণগঞ্জে নির্বাচনের কথা বলছে, একটু ডিফারেন্স অন্য জায়গা থেকে নির্বাচনগুলি হয়, এই জন্য আমাদের অনেকেই আসে। আমাদের প্রতিপক্ষ যখনই থেকেছে আমার সাথে যারা, তাদেরও কিন্তু প্রচুর লোকজন এখানে আসে। নাসিক নির্বাচনে ইভিএম এ কিভাবে ভোট দিতে হবে তা দেখাতে কয়েকটি কেন্দ্রে চলছে মক ভোটিং। ভোটারদের ইভিএম সম্পর্কে জানাতে অভ্যস্ত করাতে সকাল 10টা থেকেই চলে মক ভোট। মক ভোটিং এর মাধ্যমে ভোটারদের সচেতন করার পাশাপাশি ইভিএম এ কোথাও কোনো ত্রুটি হচ্ছে কিনা সেদিকটাও দেখা হচ্ছে। যদিও ভোটারদের সাড়া এখন পর্যন্ত কম, তবে যারা আসছেন তারা সন্তুষ্টি প্রকাশ করছেন, বলছেন দ্রুত ও সহজে ভোট দেওয়া যাচ্ছে। ইভিএম নিয়ে যে শঙ্কা ছিল তা দূর হয়েছে, নির্বাচনের দিন ভোট জাল হবে না বলে আশা প্রকাশ করেন ভোটাররা। নারায়ণগঞ্জে সুষ্ঠু ভোট অনুষ্ঠানে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বড় দুই প্রার্থীর কর্মীরা সহিংস আচরণ না করলে নির্বাচন শান্তিপূর্ণ হবে। দুপুরে সংবাদ সম্মেলনে রিটার্নিং অফিসার মাহফুজা আক্তার আরও বলেন সকল প্রার্থীর আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া জরুরি। বহিরাগতরা এখানে এসে রেস্ট হাউস বা
বিভিন্ন স্থাপনা কোথাও হোটেল টোটেল উঠেছে না, এরকম কোনো এখনো আমাদের কাছে নেই। বড় প্রার্থী সহিংসতার আশঙ্কা করছেন, তো সহিংসতা ঘটালে তো তাদের কর্মীরা তাদের সদস্যরাই ঘটাবেন। তারা যদি নির্বাচন কমিশনের নির্দেশনাগুলো মেনে চলেন তাহলে আর সহিংসতার ঘটনার আশঙ্কা থাকে না। ক্ষমতাবানদের রক্তচক্ষু প্রভাব উপেক্ষা করে বিলের লিজ নিয়েছেন প্রকৃত জেলেরা, পেয়েছেন মালিকানা, তাই আগের মতো আর মহাজনদের হয়ে মাছ ধরতে হয় না তাদের। সমিতির মাধ্যমে জোটবদ্ধ হয়ে হাওরের 137টি বিলের লিজ নেওয়া জেলেদের আয় রোজগার বেড়েছে কয়েক গুণ। পাশাপাশি মুনাফামুখী না হয় তাদের যত্ন নিতে হাওরে ফিরেছে বিভিন্ন প্রজাতির অনেক মাছ। সুনামগঞ্জ ঘুরে এসে জেলেদের জীবন পরিবর্তনে সেই গল্পই জানাচ্ছেন আলমগীর স্বপন। সুনামগঞ্জের সদরপুরের জেলে পরিবারে জন্ম রাজচন্দ্রের। খুব অল্প বয়সেই নামতে বাধ্য হন বাপদাদার মাছ ধরার পেশায়। বিলের যে কাদা পানিতে বেড়ে ওঠা, চাইলেই সেখানে মাছ ধরতে পারতেন না তখন। ইজারাদার ক্ষমতাবান মহাজনদের দিনমজুর হিসেবে দিন শেষে মিলত 150-200 টাকা। আগে ছিল 200 টাকা মজুরি, এই 200 টাকা মজুরি অন্য কাজ করা লাগতো, এই অধিকারটা আমরা বঞ্চিত ছিলাম। আসলে আমরা ফাড়ে নদীর ফাড়েই আমাদের বাড়ি, কিন্তু এটা আমরা ফাইতাম না, মহাজনরা নিয়ে যেত। আগে করতো এটা বড় বড় যারা আছে লিডার হলে এরা করতাম, এরা যখন আনতো এটা আমরা ফিং করতাম না, এই সাইডেও আমরা আইতাম না। সেই পরিস্থিতি এখন অনেকটাই বদলে গেছে। নেপথ্যে কাজ করছে জাতিসংঘের কৃষি উন্নয়ন তহবিল ইফাদের সহায়তায় এলজিইডির হাওর উন্নয়ন প্রকল্পে দরিদ্র জেলেদের যুথবদ্ধ প্রচেষ্টা। সমিতির মাধ্যমে সদরপুরের রাজচন্দ্র, অমর বিশ্বাসের মতো দিরায়ের কুরালিয়া বিলের জেলেরা প্রভাবশালী মহাজনদের সাথে প্রতিযোগিতা করে পেয়েছেন বিলের মালিকানা। বাচ্চা কাচারা লাভরা নিয়ে যার এইটা পাওয়ার ফোরতি আমরা এখন ঋণ করা লাগতেছে না, উন্নয়ন উন্নত মানে হয়েছে, উন্নত লাভ হইতেছে আমরা। এভাবে সমিতির কল্যাণে শুধু জেলেদের ভাগ্যই বদলায়নি, বিলে ফিরে এসেছে বিপন্ন প্রজাতির বহু মাছ। আগে 2 জাতের মাছ থাকতো বিল, বিল খরনের পরে প্রায় 6 জাতের মাছ বাড়ছে। মিনি মাছ এটা পাইতাম না, কইলা মাছ এটা পাইতাম না, মলাই এটা পাইতাম না, এখন প্রচুর মাছ ফানা যায় মলাই। সুনামগঞ্জে ছোট বড় মিলিয়ে 1073টির মধ্যে 383টি বিল প্রকৃত জেলেদের ইজারা দেওয়ার জন্য চুক্তি করতে পেরেছে এলজিইডি। এর মধ্যে লিজ নিয়ে এখন পর্যন্ত 137টি বিলের মালিকানা পেয়েছে জেলেরা, বেশিরভাগের ইজারা এখনও প্রভাবশালীদের দখলে। প্রোডাক্টিভ বিলগুলা, এই বিলগুলো আমরা হয়তো পাইনি, এবং আমরা যে 500 বিল পাওয়ার কথা সেই 500 বিল আমরা পাইনি। বই মন্ত্রণালয় দেওয়া হলো স্থানীয় সরকার মন্ত্রণালয়কে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষে আনিয়ে আমরা, আমাদেরকে আবার বুঝাই দেওয়া হলো লোকাল প্রশাসন, অনেকগুলো স্টেপ পার হইতে হয়। তারা যেহেতু গরিব মানুষ, অন্তত প্রথম বছরের টাকাটা আমরা দিতে পারলে খুব ভালো হতো। প্রকৃত জেলেদের সমিতির মাধ্যমে হাওরের সব বিল পরিচালনার উপর গুরুত্ব দিচ্ছে ইফাদ। কিভাবে সামাজিক ও প্রাকৃতিক সম্পদ ব্যবহার করতে হয় এর জ্বলন্ত উদাহরণ সমিতির মাধ্যমে বিল ব্যবহারকারী জেলেরা। মধ্যস্বত্ব ভোগীরা সম্পদের যে সুবিধা ভোগ করত এর মাধ্যমে সেটি বন্ধ হয়েছে, অথচ একসময় প্রভাবশালীদের কারণে এই সম্পদের অধিকার পাওয়া তাদের জন্য কঠিন ছিল। Then they can stand up. দেশের হাওর এলাকায় প্রতি বছর গড়ে প্রায় 1,00,000 মেট্রিক টন মাছ ধরা পড়ে। এরকম মৎস্যজীবী সমবায় সমিতি উদাহরণ হতে পারে দেশের অন্যান্য অঞ্চলের খাস জমি, জলমহাল ও বিল ব্যবস্থাপনার ক্ষেত্রেও। আর তাহলে টেকসই উন্নয়নের ক্ষেত্রে যে বড় বাধা অসাম্য, তা অনেকটাই দূর করা যাবে, নিশ্চিত করা যাবে সুষম বণ্টন। আলমগীর স্বপন, যমুনা নিউজ, সুনামগঞ্জ। চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্টে ভারত থেকে আগত যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষায় অবহেলার অভিযোগ উঠেছে। নমুনা পরীক্ষা না করেও ভারত ফেরত যাত্রীদের দেওয়া হচ্ছে নেগেটিভ সনদ, বিনিময়ে হাতে নেওয়া হচ্ছে নগদ অর্থ, তাই ভারত থেকে আসা ব্যক্তিদের করোনা পজিটিভ হওয়ার হার বাড়ার শঙ্কায় সীমান্তবাসীরা। চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে বৃহস্পতিবার দুপুরে ভারত থেকে দেশে আসেন বাংলাদেশি নাগরিক রেখা রানী সাহা। নমুনা নিয়ে আছে আপনার? না না। সীমান্ত পেরিয়ে চেকপোস্টে ঢুকেই স্বাস্থ্য বিভাগের হেলথ স্ক্রিনিং বুথে স্বাস্থ্য পরীক্ষার কথা ছিল তার, কিন্তু তা করা হয়নি। পরীক্ষা ছাড়াই করোনা পরীক্ষার নেগেটিভ সনদ ধরিয়ে দেওয়া হয়েছে তাকে, বিনিময়ে নেওয়া হয়েছে মাত্র 100 টাকা। বললো যে হলো চলে যান,
পরে স্বাস্থ্য বিভাগের রেজিস্টারে দেখা যায় তালিকায় রেখারানী সাহার নামই নেই। তাহলে কিভাবে পেলেন করোনার নেগেটিভ সনদ? প্রশ্ন ছিল দায়িত্বরতদের কাছে। রসিদ দেওয়া অনেক সময় সম্ভব হয় না, আবার দু একটা মিসম্যানেজমেন্টও হয়ে যায়, দেখা যাচ্ছে রসিদটা নিয়ে চলে যাচ্ছে, সেগুলো তো আমরা টেস্ট করি না। ক্যান্সার প্যাশেন্ট, স্কিম, হার্ট ডিজিজ এবং 12 বছরের নিচে, কিন্তু সেখানে ইমিগ্রেশন আর ইয়াতে সুবিধার্তে আমরা নেগেটিভ অনেক সময় লিখে দিতে হয়। বাংলাদেশ সীমানায় ঢুকে প্রতিজনকেই করোনার র্যাপিড টেস্ট করার কথা, প্রতিজনের কাছ থেকে সে অনুযায়ী নেয়ার কথা 100 টাকা। তবে অনেকের কাছ থেকে টাকা নিয়ে রসিদ দেওয়া হয় না, আছে এমন অভিযোগ। আবার টাকা নিয়েও করা হয় না নমুনা পরীক্ষা। সব মিলিয়ে একরকম হজবরল পরিস্থিতি। নিয়মিত টেস্ট না করা হয় তো আমি মনে করি যে আপনার ওমিক্রনের একটা ঝুঁকিপূর্ণ রয়েছে, আমাদের এলাকায় ওমিক্রন ছড়িয়ে যাবে। করোনা পজিটিভ টেস্ট করে ইন্ডিয়ার থেকে যাতে যাত্রী প্রবেশ করতে পারে সেই ব্যাপারে মানে কার্যকরী পদক্ষেপ নেওয়া উচিত। ইন্ডিয়া থেকে যদি বাংলাদেশে মানুষজন আসে, ইন্ডিয়াতে যেন টেস্ট করা হয় এবং বাংলাদেশে এসেও যেন টেস্ট করা হয়। তবে জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা এসব অনিয়ম মানতে নারাজ। তারা বলছেন দেশ ত্যাগ বা দেশে ঢোকার সময় করোনা নেগেটিভ সনদ থাকতেই হবে, দেশে ঢুকেও পরীক্ষার যে বিধি তাও মানা হচ্ছে। আমাদেরকে নির্দিষ্ট একদম কড়া করে নির্দেশনা দেওয়া আছে যে অবশ্যই রসিদ নিতে হবে এবং রসিদ নিয়ে টাকা নিতে হবে এবং টাকা নিয়ে টেস্ট করার মাধ্যমে তাকে পার করতে হবে। চলতি মাসের প্রথম 13 দিনেই ভারত ফেরত 23 জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে, যারা করোনা নেগেটিভ নিয়ে দেশে ফিরেছিলেন। জিসান আহমেদ, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা। নাটোরের নলডাঙ্গা স্কুল শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতরাতে সদর উপজেলার ছাতনে এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায় মাধবনগর এলাকার ওই স্কুল ছাত্রী মায়ের ওপর অভিমান করে খালার বাড়ি ছাতনেতে যাচ্ছিল। পথে তাকে সহযোগিতার কথা বলে শহীদুল নামে এক যুবক কৌশলে তাকে নির্জন জায়গায় নিয়ে কয়েকজন সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটায়। এ ঘটনায় আরও 3 জন পলাতক রয়েছে, ভিকটিমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভিসির আশ্বাসের পরও প্রভোস্টের পদত্যাগ সহ 3 দফা দাবিতে বিক্ষোভ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের ছাত্রীরা। গতরাতে বিক্ষোভের পর ভিসির সমস্যা সমাধানে আশ্বাস দিলে হলে ফিরে যায় ছাত্রীরা, তবে দুপুর থেকে আবারও দাবি আদায়ে আন্দোলনে নামে তারা। হলে অব্যবস্থাপনা, খাবারের মান ও প্রভোস্ট জফরিন আহমেদ লিজার দুর্ব্যবহারের প্রতিবাদে কর্মসূচি বলে জানায় শিক্ষার্থীরা। ভিসি জানিয়েছেন বিষয়টি সময় সাপেক্ষ, তাই শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। খাবারের মান অতি খারাপ, অতি জঘন্য খাওয়া যায় না এবং দাম বাড়ানোই হচ্ছে। এরপরে যেমন সিটের ইস্যু, যেমন 4 জনের যে সিটটা সেখানে 5 জন দেওয়া হয়। আমাদের দাবি হচ্ছে 3টা, একটা হচ্ছে প্রবোস্টের পদত্যাগ চাই, দ্বিতীয় হচ্ছে প্রবোস্টের ক্ষমা চাইতে হবে এবং তৃতীয়ত হচ্ছে আমাদের সকল ব্যবস্থাপনাগুলো সুষ্ঠুভাবে চালু করতে হবে। তাদেরকে আশ্বস্ত করেছি যে তোমাদের প্রত্যেকটা দাবি দেওয়া আমরা কিন্তু সুন্দরভাবে সমাধান করে দিব, তারপরে যদি কোনো ধরনের ক্ষুব্ধ প্রতিক্রিয়া থাকে বা তোমাদের যদি মনে করো যে এই দাবিটা পূরণ হয়নি আমরা দেখবো ব্যাপারটা। নেত্রকোনায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের প্রকল্প বাস্তবায়ন চলছে ধীর গতিতে, অবকাঠামো সংকটে ব্যাহত শিক্ষা কার্যক্রম, এতে ক্ষুব্ধ হতাশ শিক্ষার্থীরা, এজন্য কোভিড পরিস্থিতিকেই তুষলেন উপাচার্য। নেত্রকোনায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় উদ্বোধন করা হয়েছে 2018 সালের 7 নভেম্বর। কথা ছিল গেল ডিসেম্বরে বিশ্ববিদ্যালয়ের 43টি প্রকল্পের কাজই শেষ হবে, তবে সেটা সম্ভব হয়নি। অবকাঠামো না থাকায় ক্যাম্পাস সুবিধা পাচ্ছে না শিক্ষার্থীরা। স্থানীয় টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে চলছে প্রশাসনিক এবং একাডেমিক কার্যক্রম, এতে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম, বাড়ছে শিক্ষার্থীদের ক্ষোভ। অস্থায়ী ক্যাম্পাসে আমাদের স্থাপনার সমস্যা আছে, এখানে জায়গার সংকুলন আছে, নানা রকম ক্লাব অ্যাক্টিভিটিসের সাথে ছিলাম, কালচারাল ক্লাব, স্পোর্টস ক্লাব, তো এই জিনিসগুলো অ্যাডভান্টেজগুলো এখানে পাচ্ছি না। কোনো লাইব্রেরি থাকতো আমি ওইখানে গিয়ে অনেক কিছু পড়তে পারতাম, কিন্তু এই সুযোগটা আমি পাচ্ছি না। 43টি প্রকল্পের মধ্যে এখন পর্যন্ত মাত্র 4টির টেন্ডার আহ্বান করা হয়েছে, এর মধ্যে ভূমি উন্নয়নে 239 কোটি, প্রশাসনিক ভবনের জন্য প্রায় 104 কোটি টাকার টেন্ডার সম্পন্ন হয়েছে, আর প্রায় 115 কোটি টাকার টেন্ডার সম্পন্ন হয়েছে একটি একাডেমিক ভবনের জন্য, সেগুলোর কাজই এখন চলছে, বাকিগুলোর অগ্রগতি নেই।
আমরা যা পাইনি ভবিষ্যতে যারা আসছে ওরা যেন পেয়ে যেতে পারে, ওরা যেন মানে এখানে মুক্তভাবে বিচরণ করতে পারে, ওরা যেন সবটুকু দিয়ে একটা পূর্ণাঙ্গ ক্যাম্পাস যেন ওরা পায়। আশা করি যে আমরা চতুর্থ বর্ষের মধ্যেই হচ্ছে যে ক্লাস আমরা পাবো, ক্যাম্পাসে একটা বা দুইটা বিল্ডিং পাবো। উপাচার্য জানালেন কোভিড পরিস্থিতির জন্য কাজ বিলম্বিত হচ্ছে, প্রকল্পের মেয়াদ বাড়িয়ে দ্রুততম সময়ে তা সমাপ্ত করা হবে বলে আশ্বাস দিলেন তিনি। ভিসির বাসভবন, ট্রেজারার মানে তারপরে প্রভাইস চ্যান্সেলারদের বাসভবন থেকে শুরু করে সব এই 43 আইটেমের মধ্যে আছে। আমি এই জন্য বলছি 2 বছর বড় জোর ফিনিশিং এর জন্য আর মানে 6 মাস। শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে শিক্ষার্থী আছে 198 জন, এছাড়া শিক্ষক 11 এবং কর্মকর্তা কর্মচারী মিলিয়ে আছেন 42 জন। মোট জমির পরিমাণ 500 একর। ওবাইদুর রহমান, যমুনা নিউজ। কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ, তাই প্রশিক্ষণকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সাথে প্রযুক্তিগত আধুনিকায়নে মনোযোগ দিচ্ছে সেনাবাহিনী। অনুশীলন নবদিগন্ত নামের 4 সপ্তাহব্যাপী শীতকালীন অনুশীলন পর্যবেক্ষণ করে এমনটাই জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। প্রথমবারের মতো বহিরাঙ্গন প্রশিক্ষণে যান্ত্রিক পদাতিক মোতায়েন করা হলো। ময়মনসিং থেকে ফিরে সেনাবাহিনীর সেই অনুশীলনের কথা জানাচ্ছেন সহকর্মী আহমেদ রেজা। আর ছবি তানভীর মোর্শেদের। গুলি, শেল, মর্টার আর আক্রমণ পাল্টা আক্রমণে রণাঙ্গনে অকুত হয় যোদ্ধারা। দেশমাতৃকাকে নিরাপদে রাখতে যারা প্রস্তুত সদা, বলছি আমারই দেশের সাহসী সেনাদের কথা, জীবনকে বাজি রেখে যারা লড়ছেন দেশের জন্য। ময়মনসিংহের মুক্তাগাছায় চেচুয়া বাজারে চূড়ান্ত আক্রমণের মধ্য দিয়ে অনুশীলন নবদিগন্ত নামের তেমনই এক 4 সপ্তাহব্যাপী অনুশীলন শেষ হয় বৃহস্পতিবার। সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশন পরিচালিত এই অনুশীলনে সাজোয়া বহর, এপিসি, দূরপাল্লার MLRS, সেনাবাহিনীর ছোট্টি সেনা এবং বিমান বাহিনীর জঙ্গি বিমানও অংশ নেয়। ভূমি এবং আমাদের পদাতিক বাহিনী, আমাদের আর্মার্ড, আর্টিলারি, ইঞ্জিনিয়ার্স, সিগন্যালস, এভিয়েশন সবার সক্ষমতাই আমাকে মুগ্ধ করেছে। আপনারা সবাই জানেন যে বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবার আমরা লজিস্টিক FTX এবং তাও আবার সেনাবাহিনী পর্যায়ে করছি। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমার মনে হয় বাংলাদেশের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর থেকে এর থেকে বড় উপহার আর কিছু নাই। অনুশীলন পর্যবেক্ষণ করেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সেনাপ্রধান জানান প্রযুক্তির উৎকর্ষতায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়েও সক্ষমতা বাড়াচ্ছে বাহিনী। আপনারা জানেন সারা বিশ্বেই বর্তমান প্রযুক্তি অনেক এগিয়ে যাচ্ছে, ব্যাটেলফিল্ডে অনেক রকম প্রযুক্তির ব্যবহার হয়। তা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকেও আমরা কগনিজেন্সে নিচ্ছি, যাতে করে আমাদের ভবিষ্যতের যুদ্ধ পরিকল্পনায় এগুলোকে সামিল করে আমরা এটাকে আরও ইফেক্টিভ করতে পারি। প্রশিক্ষণের পাশাপাশি জনগণের পাশে দাঁড়াতে দেশের প্রত্যন্ত অঞ্চলে দুস্থদের মাঝে কম্বল বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান করে সেনাবাহিনী। অনুশীলন চলাকালে প্রায় লক্ষাধিক শীতবস্ত্র বিতরণ, প্রত্যন্ত অঞ্চলের মানুষকে এবং গবাদি পশুকে চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী জনগণের কাছে আসার সুযোগ পেয়েছে। এ যেন সত্যিকারের যুদ্ধ, এ যেন সত্যিকারের রণাঙ্গন। লজিস্টিক্স FTX এর মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী জানান দিল তাদের সক্ষমতার কথা, যা বাংলাদেশের ইতিহাসে অনন্য। একই সাথে প্রযুক্তিগত আধুনিকায়নেও মনোযোগ দিচ্ছে বাহিনীটি। আহমেদ রেজা, যমুনা নিউজ, ময়মনসিংহ। প্রায় 1 যুগ ধরে বন্ধ রাজশাহীর সরকারি পাটকলটি, তবে এখনও পাওনা বুঝে পাননি অনেক কর্মী বা তাদের পরিবার, ফলে মানবেতর জীবনযাপন করছেন তারা। অভিযোগ, বিক্ষোভ আন্দোলনেও মিলছে না বকেয়া পাওনা, অথচ জীবনের বেশিরভাগ সময়ে ব্যয় করেছেন পাটকলের উন্নয়নে। পবার কাকালকাটি গ্রামের শাকিলা খাতুন 5 বছর ধরে রাজশাহী পাটকলে ঘুরছেন তার মৃত বাবার প্রভিডেন্ট ফান্ড বিমাসহ যাবতীয় পাওনা টাকা আদায়।
নমিনি হিসাবে আমার আম্মুর মানে কাগজপাতি যা লাগে সেগুলাও জমা দিছি। আব্বুর টাকা এখন পর্যন্ত আমার এই অ্যাকাউন্টে ঢুকেনি। এখন এই চার পাঁচটা বছর ধরে আমার মা কিভাবে সংসার চালাচ্ছে। একই অবস্থা 2013 সালের পহেলা জুলাই থেকে 2020 সালের 30 জুনের মধ্যে মারা যাওয়া শত শত শ্রমিকের উত্তরসূরির। বছরের পর বছর ঘুরেও টাকা মিলছে না, বাধ্য হয়ে মিলগেটে বিক্ষোভ দেখিয়েছে তারা। এর আগে আমি অনেকবার আসছি আর এখনো পাত্তাই দেয়নি, মেলপথে অফিসে ঢুকতে দেয়নি, কেন অফিস ঢুকবেন। আমার স্বামী বেশি দেখতে 3,16,000 টাকা পাইছি, আর স্বামী মারি যাও বেটা, ওইটা খাটা যা লি বলি আমি একটু দান খায়রত করবো, আমার স্বামীর লাগে আমি 4,500 পাইছি নি বেটা। বললো যে মানে নমিনির এখন আবার অ্যাকাউন্ট করা লাগবে, তার নমিনির কাগজ করা লাগবে, দেয়া লাগবে, কিন্তু সম্পূর্ণ কাগজ মৃত্যুর পর মৃত্যুর ব্যক্তিরা সব পছায় দিছে, যে 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 কাগজগুলো লাগবে সম্পূর্ণ দেওয়া হয়ে গেছে। 13 সালের পরে থেকে যারা মৃত্যুবরণ করেছে সেই মৃত্যু ব্যক্তিগুলার কাউকে ইন্স্যুরেন্সের টাকা, গ্র্যাচুইটির টাকা এবং পিএফের টাকা কোনো টাকাই দেওয়া হয়নি। ভুক্তভোগীদের অভিযোগ, মিল কর্তৃপক্ষ মৃত ব্যক্তিদের নমিনির প্রয়োজনীয় কাগজপত্র না পাওয়ার কথা বললেও টাকা আটকে রাখার জন্য দায়ী তাদের সদিচ্ছার অভাব ও গাফিলতি। ওনারা বলছে আরো বলছে যে এটা ঠিক করতে হবে, মানে খালি নেগলেজি, একমাত্র কর্মকর্তা ফাইন্যান্স ম্যানেজারের নেগলেজির জন্য এসব শ্রমিকরা টাকা পাইতেছে। এ নিয়ে মোবাইল ফোনে কিংবা সামনাসামনি কোনোভাবেই কথা বলতে রাজি হননি মিলের দায়িত্বরতরা। চলে যাওয়া আমাদের তো অনুমতি দেয়। লোকসানের কারণে 2020 সালে সরকার রাজশাহী পাটকল বন্ধ করে দেয়। 1200 শ্রমিকের মধ্যে অন্তত 300 বদলি শ্রমিক এখনও টাকা বুঝে পাননি বলে অভিযোগ রয়েছে। আমিন বাবু, যমুনা নিউজ। মুন্সিগঞ্জের লৌহজংয়ে বিএনপির প্রচার খালেদাজের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল ও শীতার্থদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে স্থানীয় ঘোড়দৌড় এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ে কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রথমে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, পরে স্থানীয় 3 শতাধিক দোস্তের মাঝে বিতরণ করা হয় কম্বল। আয়োজনে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর ফারুক রাসেল, সদস্য সচিব জহিরুল ইসলাম দোলন, উপজেলা বিএনপি সভাপতি শাহজাহান খান, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চাকলাদার উপসহ অন্য নেতৃবৃন্দ। কিশোরগঞ্জের পাকুন্দিয়ার দুই সহোদর বিদ্যুৎ ও সৌরশক্তি চালিত পরিবেশ বান্ধব গাড়ি তৈরি করে চমক সৃষ্টি করেছেন। জিপ গাড়ি তৈরিতে ব্যয় হয়েছে মাত্র 1,35,000 টাকা। স্বল্প ব্যয়ে শব্দ, ধোঁয়া, দুর্গন্ধ, জ্বালানিবিহীন পরিবেশ বান্ধব এই গাড়ি স্বল্প পরিসরে ব্যবহারও শুরু করা হয়েছে। কম ভাড়ায় যাত্রী পরিবহন করায় খুশি এলাকাবাসী। বাণিজ্যিক ভিত্তিতে তৈরি করে বিক্রয় ও রপ্তানিতে সরকারের সহযোগিতা চান দুই উদ্ভাবক। কাঠের তৈরি ছোট্ট গাড়ি চলবে বৈদ্যুতিক চার্জ বা সৌরশক্তিতে। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পৌর সদরের হাপানিয়া গ্রামের এনামুল হক বুলবুল ও তার ছোট ভাই ইমরানুল হক, পরিবেশ বান্ধব অথচ স্বল্প আয়ের যান তৈরির আগ্রহ ছিল তাদের। যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ ও সহযোগিতা নিয়ে তৈরি করেন নিজেদের গাড়ি। সামনে এতে যোগ করা হবে সোলার প্যানেল। অর্ডারের জন্য অনেকেই আসতেছে, তো আমি বলছি আমি আগে আরো কয়েকটা দিন চালিয়ে নেই, 10-15 দিন, তারপর আমি ওই অর্ডার নিম। কাঠের কাজে ওনারা আমাদেরকে সহায়তা করে আর পরিবেশ বান্ধব এই গাড়িটিকে বাজারে আনতে সরকারের সহায়তা কামনা করছি। চারজন যাত্রী ধারণ ক্ষমতা সম্পন্ন জিপ গাড়ি এর মাঝেই স্বল্প পরিসরে যাত্রা শুরু করেছে। কম ভাড়ায় এমন পরিবেশ বান্ধব গাড়িতে চড়তে পেরে সন্তুষ্ট যাত্রীরাও। দুর্গন্ধ নাই, ধোঁয়া নাই, আওয়াজ নাই এবং চলতে অনেক আরামদায়ক। স্কুল কলেজে ছাত্রী গেছে, এটা ভালো, আবার পরিবেশ বান্ধব, আবার ভাড়া কম। ব্যতিক্রমী এই উদ্ভাবনের পাশে থাকতে চায় উপজেলা প্রশাসন। নতুন ধরনের একটা চিন্তা ভাবনা করা উচিত যে এই যে চাপটা, সেই চাপটা কিভাবে কমানো যায়। আমি আশা করছি যে ওনারা দুই ভাইরা যে যন্ত্রটি আবিষ্কার করেছেন, কাঠের চালিত যে গাড়িটি আবিষ্কার করেছেন, সেই গাড়িটি আসলে আমাদের এই ধরনের জীবাশ্ম জ্বালানির উপর চাপ কমানোর ক্ষেত্রে একটি নতুন মানে দুয়ার খুলে দিয়েছে। দুই ভাইয়ের দাবি, মাত্র 2 ইউনিট বিদ্যুৎ চার্জে গাড়িটি 120 কিলোমিটার আর সোলার প্যানেল ব্যবহারে 180 কিলোমিটার পর্যন্ত চলতে পারে। সুমাইয়া আরফিন অর্নি, যমুনা নিউজ। দর্শক, এ ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে।